হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আরপিপি এডুকেশন। আরপিপি এডুকেশনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই এবং আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে আমরা সংবিধানের 4 নম্বর ক্লাস করব। আগে 3টে ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং আজকে ক্লাসে আমরা মূলত মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য, যে ফান্ডামেন্টাল রাইট এবং ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আছে আমাদের, সেই জিনিসগুলো দেখব। তো আমি একেবারে আগে ক্লাসে আমি পার্ট অ্যান্ড শিডিউলটা করিয়েছিলাম, তো আমি একেবারে কিন্তু থার্ড পার্ট থেকে শুরু করছি। ফার্স্ট পার্ট এবং যেটা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এবং সিটিজেনশিপ, এগুলো থেকে বেসিক্যালি যা মানে এমসিকিউ থাকে আমি আগে ক্লাসে মোটামুটি করিয়ে দিয়েছি। এবারে এগুলো থেকে তেমন কিছু মানে মোটামুটি বেসিক করতে গেলে কিন্তু তোমাদের সিটিজেনশিপ এবং ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি বেশি না করলেও হবে। মূলত কোশ্চেন্সটা আসা শুরু করে কিন্তু এই মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য থেকে। তাও তোমাদেরকে আমি বলবো, তোমরা সিটিজেনশিপ এবং ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এটা কিন্তু অন্য কোনো বই থেকে পড়ে নিও। ওকে, তো আজকের আমরা মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যটা শুরু করব। তো আজকেরও অন্য দিনের ক্লাসের মতো কিন্তু থিওরি থাকছে এবং এমসিকিউ থাকছে, এবং আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ মৌলিক অধিকারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং এখান থেকে মানে মোস্ট অফ দ্য কোশ্চেন্স কিন্তু আসে। এই মৌলিক অধিকারের মধ্যে যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে সব রকম এক্সামে কিন্তু কোশ্চেন্স দিয়ে থাকে। তো রুটিনটা ভালো করে তোমরা আরেকবার নোট করে নাও যে জিকে ক্লাসটা তোমাদের কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলায় 8:30 থেকে থাকছে, মানে সোমবার থেকে শনিবার পর্যন্ত, এবং রবিবার দিন তোমাদের জন্য থাকছে স্ট্যাটিক জিকের ক্লাস। ওকে, তো আজকে 4 নম্বর ক্লাসটা করব। তো লাস্ট পর্যন্ত আবারও বলবো, প্রত্যেক ক্লাসে যেমনটা বলি যে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থেকো এবং স্কিপ না করে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ক্লাস কেমন লাগছে অবশ্যই ক্লাস শেষের পরে মেন কমেন্ট সেকশনে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাস্টে একটা লাইক করে দিও, এবং সবাই কিন্তু লাইভ চ্যাটে অন থেকো। আমি যখন এমসিকিউ দেবো সবার কিন্তু আনসার করা যায়, যেরকমভাবে প্রত্যেক দিন আনসার করো, এবং সবাইকে অনেক থ্যাংক ইউ এরকমভাবে রেসপন্স করার জন্য, এবং আরও বেশি করে রেসপন্স করো সবাই, সবার কাছে শেয়ার করে ভিডিও মানে ক্লাসগুলো আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছে দাও, যাতে এই ক্লাসগুলো থেকে সবাই উপকৃত হতে পারে। এবং চলো শুরু করছি আজকে এই ক্লাস। তো আমার সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত, এবং তোমরা কিন্তু অবশ্যই আমার ক্লাস যখন করতে বসবে তোমরা খাতা পেনটা একটু নিয়ে বসো, প্রয়োজনীয় তথ্যগুলো একটু লিখে নিও। তো চলো শুরু করছি। দেখো, ফার্স্টেই বলা হচ্ছে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায় মানে পার্ট 3-তে 12-35 নম্বর ধারায় নাগরিকদের মৌলিক অধিকার বর্ণিত হয়েছে। তাহলে আমরা পড়েছিলাম তো আগের ক্লাসে যে পার্ট 3টা আছে সেই পার্ট 3-তে মানে 12-35 এই আর্টিকেলগুলোর মধ্যে কিন্তু আমাদের মৌলিক অধিকারটা বর্ণিত রয়েছে, মানে আমাদের ইন্ডিয়ানদের জন্য কী কী মৌলিক অধিকার দেওয়া রয়েছে সেইগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো বলা হচ্ছে তৃতীয় অধ্যায়টিকে ভারতীয় সংবিধানের প্রধান সনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। তাহলে কী বলা হচ্ছে, পার্ট 3-কে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, পার্ট 3 মানে এই যে যে পার্টে আর কি মৌলিক অধিকারগুলো বর্ণনা করা আছে সেই পার্ট 3-টাকে কিন্তু সংবিধানের প্রধান সনদ মানে ম্যাগনা কার্টা অফ দ্য কনস্টিটিউশন বলে কিন্তু অভিহিত করা হয়েছে। নেক্সট বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের এই অংশটি গৃহীত হচ্ছে। তাহলে প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা, মানে প্রত্যেকটা অংশ বলছি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিকে কিন্তু কোনো না কোনো দেশ থেকে কিন্তু গৃহীত হয়েছে, এবং কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের ইন্ডিয়ার ওন কনসেপ্ট, সেটা পরের ব্যাপার, কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু অন্যান্য কোনো দেশের কনস্টিটিউশন থেকে গ্রহণ করা হয়েছে এবং আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু সেগুলোকে রাখা হয়েছে। তো আমরা যখন প্রস্তাবনা এবং সোর্সের ক্লাস করেছিলাম তখন কিন্তু এগুলো পড়েছিলাম। তো তোমরা মনে করার চেষ্টা করো, সেখানেই আমরা পড়েছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার সমূহগুলোকে কিন্তু আমরা নিয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গ্রহণ করা। তো অবশ্যই দেখতে পাচ্ছ যে প্রথম দিন থেকে আমি যেরকমভাবে ক্লাস করাচ্ছি প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রত্যেকটা ক্লাসের সাথে খুবই মানে রিলেটেড, মানে তোমরা যদি একটা ক্লাস না করে পরের ক্লাসটা করতে চাও তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবে না, এবং যখনই দেখবে না আগে ক্লাসগুলো করার পরে নেক্সট মানে একদম স্টেপ ওয়াইজ ক্লাসগুলো করে করে যাবে তোমাদেরই একটা ইন্টারেস্ট লাগবে, এবং যখন সবগুলো ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে দেখবে সাবজেক্টটা কত ভালো লাগতে আরম্ভ করেছে। তো নতুন সাবজেক্ট অনেকের কাছেই কনস্টিটিউশনটা, আবার অনেকেই মানে অনেকেরই ছিল, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে নতুন সাবজেক্ট হবে।
তাই জন্য বলছি প্রথম থেকে ক্লাসগুলো কিন্তু একদম স্টেপ ওয়াইজ ফলো করো, আমি যেরকমভাবে করাচ্ছি দেখবে সব কিছু লিঙ্ক করতে পারছো। রিলেশনটা যখন তোমরা তৈরি করতে পারবে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের, তখন দেখবে তোমাদের এটা অনেক ইজি হয়ে যাবে মনে রাখতে। তো চলো তাহলে আমরা পড়ে নিলাম এখানে কি যে তৃতীয় পার্টে মানে থার্ড পার্টে আমাদের মৌলিক অধিকারগুলো বর্ণনা করা আছে 12 নম্বর থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে, প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্ট্যান্ট এখানে। এবং এই যে থার্ড পার্টটাকে, এই থার্ড পার্টটাকে সংবিধানের ম্যাগনা কার্টা বলা হচ্ছে। এবং এই থার্ড পার্ট মানে যেটা আমাদের মৌলিক অধিকার সমূহ, এগুলো নেওয়া হয়েছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট এবার বলা হচ্ছে মূল সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হওয়ার সময় মৌলিক অধিকার ছিল 7টা। তাহলে কি বলা হচ্ছে 1950-তে 1950 সালের 26 জানুয়ারি যখন আমাদের এই কনস্টিটিউশনটা কার্যকরী হয়েছিল তখন কিন্তু 7টা মৌলিক অধিকার ছিল, মানে মূল সংবিধানে মোট 7টা মৌলিক অধিকার ছিল। কিন্তু বর্তমানে মানে বর্তমানে কতগুলো আছে সেটা দেখব, তার আগে বলা হচ্ছে কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয় এবং এখন বর্তমানে 6 প্রকারের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তাহলে কটা হয়ে গেছে, 7টা থেকে কিন্তু 6টা হয়ে গেছে। তাহলে কি বলা হচ্ছে, যখন 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধানটা কার্যকরী হয়েছিল সেই সময় কিন্তু মূল সংবিধানে 7টা আমাদের ফান্ডামেন্টাল রাইটস ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার বলে একটা মৌলিক অধিকার ছিল, যেটা কিনা আগে ছিল মৌলিক অধিকার, বর্তমানে কিন্তু নেই, সেই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে আমাদের কনস্টিটিউশনে 6টা মৌলিক অধিকার এখন স্বীকৃতি পাচ্ছে। ওকে, এবার বলা হচ্ছে এই যে সম্পত্তির অধিকারটা আছে, এই সম্পত্তির অধিকার এখন দ্বাদশ অধ্যায় মানে যে 12 নম্বর পার্ট আছে, ওই 12 নম্বর পার্টে কিন্তু এখন চলে গেছে এই সম্পত্তির অধিকারটা। এবং লিগ্যাল রাইট বা আইনি অধিকার হিসাবে 300A আর্টিকেলে স্বীকৃতি পেয়েছে। তাহলে দেখো 300A একটা নতুন আর্টিকেল যুক্ত হয়ে গেছে এবং 12 নম্বর পার্টে কিন্তু এটা চলে এসছে, যেখানে কিনা আমাদের 12 নম্বর পার্টে কী ছিল মনে করো, কালকে পড়িয়েছিলাম আমি যে ফাইন্যান্স, প্রপার্টি এবং যে সুইটস ছিল কন্ট্রাকশন অ্যান্ড সুইটস, তো এই জিনিসগুলো তো ছিল 12 নম্বর পার্টে। এবং এখানে যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জটা কত ছিল বলে ফেলো, তোমরা একটু মনে করার চেষ্টা করো, কালকেই কিন্তু আমরা ক্লাসটা করেছি তাহলে তোমাদের মনে থাকার কথা, তো একেবারে যখন আমি জিজ্ঞেস করবো এরকমভাবে তোমরা মনে করে নেবে। তো এই 12 নম্বর পার্টের রেঞ্জটা ছিল 264 থেকে কিন্তু 300A পর্যন্ত, এই 264 থেকে যে 300A পর্যন্ত রেঞ্জ ছিল না, তার মধ্যেই দেখো পড়ে যাচ্ছে এই সম্পত্তির অধিকারটা, যেটা কিনা আগে মৌলিক অধিকার ছিল মানে যখন সংবিধান কার্যকরী হয়, কিন্তু বর্তমানে এটাকে পার্ট 12-এর 300A আর্টিকেলে নিয়ে চলে আসা হয়েছে এবং এটা মৌলিক অধিকার থেকে একটা এখন একটা লিগ্যাল রাইট বা আইনি অধিকারে পরিণত হয়েছে। ওকে, তো চলো নেক্সট কী বলা হচ্ছে দেখো, নেক্সট বলা হচ্ছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের তালিকার অন্তর্ভুক্ত করা হলেও মৌলিক অধিকারের সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকে। কারণ কি? কারণ শিক্ষার অধিকার মূল সংবিধানে তৃতীয় অধ্যায়ের মানে পার্ট 3-তে রাইট টু লাইফের অন্তর্গত একটি উপধারায় কিন্তু বর্তমান করা হয়েছে এবং যার ফলে কোনো নতুন ধারা সংযোজন করার প্রয়োজন হয়নি। তাহলে কি বলা হচ্ছে এখানে, আমাদের কিন্তু মূল সংবিধানে ছিল 7টা মৌলিক অধিকার। ওকে, তো 7টা মৌলিক অধিকার থেকে যখন আমাদের সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হলো, সেই সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়ার পরে কিন্তু 6টা আমাদের মৌলিক অধিকার হয়ে গেছে। তো তারপরে বলা হচ্ছে যে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু শিক্ষার অধিকারকে আরেকটা মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হয়, কিন্তু তার ফলেও কিন্তু এই 6 যে সংখ্যাটা, এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়নি, মানে মৌলিক অধিকারের সংখ্যাটা কিন্তু 6টাই থাকে আর বেড়ে কিন্তু 7টা হয়ে যায় না। কেন? কারণ কি, এই যে পার্ট 3-র আন্ডারে রাইট টু লাইফ বলে একটা মৌলিক অধিকার আছে, যেটা কিনা আমাদের 21 নম্বর আর্টিকেল, সেই 21 নম্বর আর্টিকেলের আন্ডারে 21A-তে মানে 21 নম্বর আর্টিকেলের উপধারা হিসাবে কিন্তু এই শিক্ষার অধিকারটাকে যুক্ত করা হয়েছিল, যার ফলে এক্সট্রা করে আর কোনো ধারা সংযোজন করার প্রয়োজন হয়নি এবং মৌলিক অধিকারের সংখ্যা কিন্তু
এই ছটাই থেকে যায়, আর বেড়ে সাতটা হয় না। কারণ কি, এই রাইট টু লাইফ মানে 21 নম্বর আর্টিকেলের আন্ডারেই একটা উপধারা হিসেবে কিন্তু শিক্ষার অধিকারটাকে যুক্ত করা হয়, যে কারণে আমাদের মৌলিক অধিকারের সংখ্যা সেই যে ছটা কমেছিল আর কিন্তু বেড়ে সাত হয়নি, ছটা ছটাই আছে, এটা উপধারা হিসেবে যুক্ত হয়েছিল। ওকে, তাহলে এটা ভালো করে দেখে নিও। তো চলো নেক্সট, এবার আমরা দেখে নেব ছ প্রকারের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো দেখে নেব। তো দেখো নেক্সট আমরা কি পড়ব, যে সাম্যের অধিকার থেকে শুরু করব, যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে সেগুলো এবার আমরা এক এক করে পড়ব। তো ফার্স্ট থাকছে সাম্যের অধিকার মৌলিক অধিকারের মধ্যে। তো এগুলো খুব ভালো করে মনে রাখো, আমি একদম পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি, তোমাদের প্রয়োজন হলে কিন্তু নোট করো সবাই খাতায়। তো সাম্যের অধিকার মানে রাইট টু ইকুয়ালিটি যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় অংশের মানে থার্ড পার্টের 14-18 নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে। তাহলে মনে রাখবে যে 14 নম্বর থেকে 18 নম্বর ধারায় কিন্তু সাম্যের অধিকারটা বর্ণনা করা আছে, যে 12-35 পর্যন্ত তো আমাদের মৌলিক অধিকারের রেঞ্জ, তো তার মধ্যে 14-18 নম্বর ধারায় কিন্তু বর্ণনা করা হয়েছে আমাদের সাম্যের অধিকার। 12-13টা আমরা পরে পড়ব। ওকে, আগে এখান থেকে শুরু করছি সাম্যের অধিকার থেকে। তো 14 নম্বর আর্টিকেলটা কী বলছে দেখো, 14 নম্বর আর্টিকেলটা বলা হচ্ছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে রাষ্ট্র আইনের চোখে সাম্যের অধিকার মানে ইকুয়ালিটি বিফোর দ্য ল বা আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার মানে ইকুয়াল প্রোটেকশন অফ লস থেকে বঞ্চিত করবে না। তাহলে কী বলা হচ্ছে, আমাদের ভারতীয় ভূখণ্ডের মধ্যে যদি কোনো ব্যক্তি অবস্থান করে তাহলে সেই ব্যক্তিকে রাষ্ট্র আইনের চোখে সমান অধিকার মানে আইনের চোখে সাম্যতা পাওয়ার অধিকার মানে ইকুয়ালিটি বিফোর লয়ের অধিকার এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার মানে ইকুয়াল প্রোটেকশন অব দ্য লসের অধিকার থেকে কিন্তু বঞ্চিত করতে পারবে না। মানে অ্যাকচুয়ালি মেনলি 14 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে আইনের দৃষ্টিতে না সবাই সমান, এটাই বলা হচ্ছে। তো এটা আমাদের বলা হচ্ছে যে এই যে ইকুয়ালিটি বিফোর ল আছে, এই ইকুয়ালিটি বিফোর লয়ের ধারণা কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এর অর্থ কি, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তিই নয়। ঠিক আছে, মনে রাখবে এই যে ইকুয়াল প্রোটেকশন অব দ্য ল এবং ইকুয়ালিটি বিফোর ল, এই দুটো জিনিসের মধ্যে এই যে ইকুয়ালিটি বিফোর ল আছে, ইকুয়ালিটি বিফোর লটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেশি পরিমাণে চলে থাকে এবং এই ইকুয়ালিটি বিফোর ল এর নিয়মটা নেওয়া হয়েছে আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এবং এই ইকুয়ালিটি বিফোর ল এর মানে হচ্ছে আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তিই নয়, মানে আইন সব কিছুর ঊর্ধ্বে। ওকে, এবং 14 নম্বর আর্টিকেলটা তাহলে কী বলা হচ্ছে, যে মানে আইনের চোখে সবাই সমান এবং যদি ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তি অবস্থান করে তাহলে সেই সাম্যতা থেকে কিন্তু রাষ্ট্র সেই ব্যক্তিকে বঞ্চিত করতে পারবে না। ওকে, নেক্সট নেক্সট আসছে 15 নম্বর ধারা, আর্টিকেল 15। আর্টিকেল 15-এ কী বলা হচ্ছে, রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান, এই পাঁচটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবে, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ এবং জন্মস্থান। ঠিক আছে, এই পাঁচটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কী কী, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, এই চারটে জিনিস কিন্তু অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয়, ওই জন্য মনে রাখতে বলছি আমি। তো রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স এবং প্লেস অফ বার্থের ওপর ডিপেন্ড করে রাষ্ট্র কিন্তু কোনো নাগরিককে অতিরিক্ত সুযোগ দান বা কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না, কেবলমাত্র তিনটি ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। তাহলে কী বলা হচ্ছে, এই যে মূলত যে পাঁচটা জিনিস আছে, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ এবং জন্মস্থান, এই পাঁচটা জিনিসের ভিত্তিতে কিন্তু রাষ্ট্র মানে আমাদের দেশ বা আমাদের সংবিধান বা আমাদের যে সরকার আছে সেই সরকার কিন্তু মানে কোনো ব্যক্তির প্রতি কিন্তু বৈষম্যমূলক আচরণ করতে পারবে না কিংবা কোনো ব্যক্তিকে আবার অতিরিক্ত সুযোগও প্রদান করতে পারবে না। কেবলমাত্র তিনটে কিন্তু ব্যতিক্রম আছে এই আর্টিকেলের, তিনটে ব্যতিক্রম আছে। কী কী, তিনটে হচ্ছে, ফার্স্টটা হচ্ছে নারী ও শিশুদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে, মানে নারী এবং শিশুদের জন্য কিছু স্পেশাল স্টেপ নিতে পারে, এটা ব্যতিক্রম। দু নম্বর ব্যতিক্রম বলা হচ্ছে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে, মানে যে এসসি এসটি আছে তাদের জন্য কিছু স্পেশাল স্টেপ নিতে পারে। এবং তিন নম্বর ব্যতিক্রম হচ্ছে সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনগ্রসর নাগরিকদেরকে উন্নতির জন্য রাষ্ট্র বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে পারে। তাহলে বলছে যারা সামাজিকভাবে
এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণী সেই সব শ্রেণীর মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল স্টেপ নিতে পারে। বাদবাকি আর কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না বা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা দিতে পারবে না। তাহলে 15 নম্বর ধারাটা আমরা দেখে নিলাম যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান এই 5টা জিনিসের ভিত্তিতে কিন্তু কোনো ব্যক্তির প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না বা অতিরিক্ত সুযোগ দেওয়া যাবে না। এবং এই 15 নম্বর আর্টিকেলের 3টে ব্যতিক্রমও রয়েছে, তারা হচ্ছে নারী ও শিশু, তপশীল জাতি ও উপজাতি এবং সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনগ্রসর জাতি। ওকে, নেক্সট আসছে 16 নম্বর আর্টিকেল। তো আর্টিকেল 16 বলা হচ্ছে রাষ্ট্রের অধীন যে কোনো দপ্তরে নিয়োগ বা চাকরির ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দিতে হবে, তবে কোনো কোনো ক্ষেত্রে নিয়োগের জন্য পার্লামেন্ট বসবাসের স্থানকে একটি শর্ত হিসাবে রাখতে পারে, এছাড়াও অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। তাহলে কি বলা হচ্ছে যে 16 নম্বর ধারায় বলা হচ্ছে যে রাষ্ট্রের যে বা দেশের বা বিভিন্ন জায়গায় যে সরকারি চাকুরি আছে সেই সরকারি চাকুরির ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে মানে ব্যতিক্রম যে অনগ্রসর শ্রেণী মানে ব্যাকওয়ার্ড ক্লাস যে SC ST OBC আছে এই ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কিন্তু স্পেশাল প্রভিশন থাকতে পারে বা বিভিন্ন বসবাসের স্থানের ভিত্তিতে কিন্তু সরকার এটা মানে তাদেরকে স্পেশাল কিছু সুযোগ দিতে পারে। কিন্তু মেন 16 নম্বর ধারায় বলা হচ্ছে যে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে সুযোগ সুবিধা দিতে হবে সমানভাবে। ওকে, নেক্সট আসছে 17 নম্বর আর্টিকেল। তো 17 নম্বর আর্টিকেল আর্টিকেল 17-এ কী বলা হচ্ছে, অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হচ্ছে, মানে আনটাচেবিলিটিকে বলা হচ্ছে দূরীকরণ করতে হবে। মানে কি না, অনেকে বলে না এই নিচু জাতির লোক একে ছোবো না ওকে ছোবো না, এরকম এখনও কিন্তু আমাদের সমাজে দেখবে অনেকেই আছে এরকম গোঁড়া কিছু ব্যক্তি এখনও থেকে আছে। তো সেই ব্যাপারটা অস্পৃশ্যতাকে দূরীকরণের কথা বলা হয়েছে এই 17 নম্বর আর্টিকেল। এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট, যদি কেউ অস্পৃশ্যতা মানে এই এই রিচুয়ালটা কিন্তু ফলো করে তাহলে কিন্তু আমরা কোর্টে গিয়ে কেস করতে পারি। তারপর হচ্ছে 18 নম্বর আর্টিকেল, আর্টিকেল 18-এ বলা হয়েছে 18 নম্বর ধারাতে খেতাব প্রদান এবং গ্রহণ নিষিদ্ধকরণ করা হয়েছে। বলা হচ্ছে কোনো খেতাব বা মানে পদবি কিন্তু গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে আমাদের 18 নম্বর আর্টিকেলে। তো মূলত বেসিক্যালি কী বলা হচ্ছে, বেসিক্যালি যেগুলো বংশানুক্রমিক যে টাইটেলগুলো মানে অ্যাবলিশন মানে রাজা যে রাজা উপাধি বা বংশানুক্রমিকভাবে যে টাইটেলগুলো পাওয়া সেই টাইটেলগুলো কিন্তু গ্রহণ করা যাবে না এই 18 নম্বর ধারার মাধ্যমে বলা হয়েছে। তুমি নিজে কিছু অর্জন করলে অবশ্যই তোমাকে সেই সম্মানটা দেওয়া হবে, কিন্তু বংশ পরম্পরায় কোনো দিনই কোনো সম্মান তুমি গ্রহণ করতে পারবে না। যেরকম বলা হচ্ছে যে 1954 সাল থেকে যে আমাদের ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ এগুলো কিন্তু কোনো উপাধি নয়, এগুলো একটা সম্মানজনক পুরস্কার বা অ্যাওয়ার্ড যেগুলো কিন্তু মানে আমাদের বিদ্যা বিষয়ক বা সামরিক ক্ষেত্রে দেওয়া হয়, মানে এগুলো কিন্তু নিজেদের অর্জন করা একটা সম্মান। তো এগুলো দেওয়া যেতে পারে, এগুলো কিন্তু কোনো খেতাব বা পদবি নয়, এগুলো কিন্তু সম্মান একটা এক একটা অ্যাওয়ার্ড। তো এগুলো দেওয়া যায়, কিন্তু তোমরা মনে রাখবে যে এইসব অ্যাওয়ার্ডগুলো কিন্তু দেওয়া হয় আমাদের 18 নম্বর আর্টিকেলকে ফলো করে। তো 18 নম্বর আর্টিকেলের অনুযায়ী কিন্তু আমরা কোনো বংশানুক্রমিক পদবি বা বংশানুক্রমিক খেতাবকে গ্রহণ করতে পারি না, নিজেরা কিছু অর্জন করলে মানে সামরিক ক্ষেত্রে বা বিদ্যা বিষয়ক ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাওয়ার্ডগুলো বা সম্মানগুলো গ্রহণ করতে পারি। নেক্সট আসছে 2 নম্বর, মানে যে 1 নম্বর আমরা পড়লাম তো সাম্যের অধিকার, এবং 2 নম্বরে থাকছে স্বাধীনতার অধিকার। তো স্বাধীনতার অধিকারের মধ্যে কি বলা হচ্ছে যে তৃতীয় অধ্যায়ের মানে তৃতীয় পার্টের 19-22 নম্বর ধারায় কিন্তু স্বাধীনতার অধিকারটা বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা 14-18 পড়ে নিলাম সাম্যের অধিকার, এবার 19-22 পড়ব কিন্তু আমরা স্বাধীনতার অধিকার। তো বলা হচ্ছে 19 নম্বর ধারায় মোট 6 প্রকারের স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে। তাহলে 6টা স্বাধীনতার অধিকার কিন্তু 19 নম্বর ধারায় বর্ণিত হয়েছে। কী কী? 1 নম্বর মানে ক খ থেকে শুরু করে চ পর্যন্ত কিন্তু আছে। কতে আছে বাক স্বাধীনতা, মানে যেটা আমাদের মানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এবং মতামত প্রকাশের স্বাধীনতা, মানে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন আছে আমাদের 19 নম্বরের ক ধারায়, বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতা। খতে থাকছে শান্তিপূর্ণ নিরস্ত্র সমবেত হওয়ার অধিকার, মানে আমরা ফ্রিডম অফ যে অ্যাসেম্বলি মানে আমরা যে এক জায়গায় সমবেত হতে পারি, কোনো অ্যাসেম্বলি গঠন করতে পারি সেই অধিকারটা আমাদের আছে, কিন্তু কীভাবে না শান্তিপূর্ণ এবং নিরস্ত্র মানে অস্ত্রবিহীন এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার রয়েছে।
গতে আছে সংঘ ও সমিতি গঠনের অধিকার, মানে কি বলছে, ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন, মানে বিভিন্ন সভা বা সমিতি গঠনের যে অধিকারটা সেটা কিন্তু আমাদের আছে, মানে অ্যাসোসিয়েশন গঠন করার ফ্রিডম আমাদের আছে। ঘতে বলা হচ্ছে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, মানে ফ্রিডম অফ মুভমেন্ট, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা স্বাধীনভাবে মুভ করতে পারি, সেই ফ্রিডম অফ মুভমেন্ট কিন্তু দেওয়া হয়েছে আমাদেরকে, মানে ভারতের সর্বত্র জায়গায় মানে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে সব জায়গায় আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। উয়াতে থাকছে ভারতের সর্বত্র স্বাধীনভাবে ব্যবসার অধিকার, তাহলে কি বলেছে, ফ্রি ট্রেড যে আমরা করতে পারি সেই ফ্রি ট্রেডের কিন্তু আমাদের অধিকার রয়েছে এই 19 নম্বর ধারা অনুযায়ী। তারপরে যে চতে বলা হচ্ছে কোনো মানে যে কোনো বৃত্তি পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার, মানে আমরা আমাদের ইচ্ছা মতো বৃত্তি পেশা বা ব্যবসা বাণিজ্য কিন্তু করতে পারি, মানে রাইট টু প্রফেশন, আমরা রাইট টু প্রফেশন মানে প্রফেশন চুজ করার ক্ষমতা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। ওকে, এবার এই যে ছটা আছে এই ছটা কিন্তু বর্তমানে 19 নম্বর ধারায় আছে, এবং এখানেই না ওই একটা সম্পত্তির অধিকার ছিল, সেই সম্পত্তির অধিকারটাকে কিন্তু মানে এখন আইনি অধিকারে পরিণত করা হয়েছে। ওকে, চলো এবার আসে 20 নম্বর ধারা। 20 নম্বর ধারাতে বলা হচ্ছে বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান নিষিদ্ধকরণ, মানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি একটা ভুল করে বা একটা কোনো অপরাধ করে, সেই অপরাধের জন্য যদি একবার শাস্তি প্রদান করা হয় তাহলে যে সময় অপরাধটা ঘটেছে সেই সময়ের প্রচলিত আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে। তাহলে কি বলা হচ্ছে, ধরো একটা ব্যক্তি আজকে 2022 সালে দাঁড়িয়ে একটা অপরাধ করেছে, তাহলে কি বলছে, সে 2022 সালে দাঁড়িয়ে তো একটা অপরাধ করেছে, তাহলে তাকে যদি 2025 সালে ধরতে পারা যায় এবং সেই 2025 সালে যদি এই অপরাধের জন্য না অন্য কোনো শাস্তি নতুন করে তৈরি হয়, সেই শাস্তিটা কিন্তু সে পাবে না। সে কোন শাস্তিটা পাবে, সে কিন্তু এই 2022-এ যে শাস্তিটা প্রচলিত ছিল সেই শাস্তিটাই পাবে, মানে সে যে টাইমে অপরাধ করেছে সেই টাইমে যে শাস্তিটা চলছিল সেই শাস্তিটাই কিন্তু সে পাবে। তাহলে এখানে সেটাই বলা হয়েছে, দেখো কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করা হয় তাহলে যে সময় অপরাধ ঘটেছে সেই সময়কার প্রচলিত ব্যবস্থা অনুযায়ী কিন্তু আইন অনুযায়ী কিন্তু মানে শাস্তিটা দিতে হবে। তাহলে কি হয়ে গেল, মনে রাখবে যে কোনো ব্যক্তি যে সময় অন্যায় করে যে সময় অপরাধ করে সে যতদিন পরে গিয়েই ধরা পড়ুক না কেন, সে যে টাইমে অপরাধটা করেছিল সেই টাইমের কিন্তু আইন অনুযায়ী সে শাস্তি পায়। ওকে, এটা 1 নম্বর। আরেকটা বলা হচ্ছে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না। তাহলে এটা 20-1, এটা 20-2 এবং এটা 20-3। 20-1টা তো হলো যে সময় অপরাধ করেছে সেই সময়কার আইন অনুযায়ী শাস্তি দিতে হবে, এবং বলা হচ্ছে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য কিন্তু একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না, মানে ডাবল জিওবার্ডেই করা যাবে না, মানে সে একটা অপরাধের জন্য কিন্তু একবারই শাস্তি পাবে। ওকে, কোনো ডবল জিওবার্ডেই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেই। ওকে, এবং 20-3 কি বলা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, মানে কি বলছে, যে অপরাধ করেছে তাকে আমি যদি বাধ্য করি মারধর করে যে তুই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবি, তুই বলবি যে হ্যাঁ আমি অপরাধটা করেছি, এটা কিন্তু করা যাবে না, মানে সে কিন্তু অপরাধী, তুমি জানতে পারছো অপরাধী কিন্তু তোমার প্রমাণ করার কোনো রাইট নেই, যে তাকে দিয়ে বলানোর কোনো রাইট নেই কিন্তু মারধর করে বা কিছু করে, সে যদি না মন থেকে ইচ্ছাকৃত হয় যে আমি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবো, তাহলে কিন্তু তুমি জোর করতে পারো না তাকে, অবশ্যই কেউ দেয় না কিন্তু জোরও তুমি করতে পারবে না, নিজের বিরুদ্ধে কিন্তু কেউ সাক্ষ্য দিতে মানে না চাইলে তাকে কিন্তু জোর করা যাবে না যে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া। তাহলে 20 নম্বরের 3টা খুব ভালো করে মনে রাখবে। 20 নম্বর 1-এ আছে কোনো ব্যক্তি যে টাইম পিরিয়ডে অপরাধ করেছে সে যতদিন পরেই ধরা পড়ুক না কেন সেই টাইম পিরিয়ডের মানে অপরাধ করার সময় যে আইন চলছিল সেই আইন অনুযায়ী কিন্তু শাস্তি পাবে। 20 নম্বরের 2-এ আছে কোনো ব্যক্তি যদি একটা অপরাধ করে সেই একটা অপরাধের জন্য কিন্তু সে একবারই সাজা পাবে, নট দুবার বা তার বেশি, কারণ ডাবল জিওপার্ডাই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু প্রচলিত নেই। 20 নম্বরের 3-এ আছে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে আদালতে কিন্তু তাকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য কেউ বাধ্য করতে পারবে না। ওকে, 20 নম্বরটা হলো।
এবার চলে যাব আমরা 21 নম্বর আর্টিকেলে। তো 21 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংরক্ষণ। তাহলে 21 নম্বর আর্টিকেলে কি আছে? জীবন ও ব্যক্তিগত মানে স্বাধীনতার অধিকার সংরক্ষণ, মানে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতাকে কিন্তু সংরক্ষণ করছে আমাদের 21 নম্বর ধারা। তো কি বলা হচ্ছে এটাতে? যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। মানে আইন কোনো পদ্ধতি ছাড়া কিন্তু কোনো ব্যক্তিকে তার জীবন এবং যে ব্যক্তিগত স্বাধীনতা আছে তার থেকে কিন্তু বঞ্চিত করতে পারবে না। প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল কিন্তু লিবার্টি আছে, সেই পার্সোনাল লিবার্টিটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কনস্টিটিউশনে, কেউ কিন্তু সেটা থেকে কাউকে বঞ্চিত করতে পারবে না। ওকে, এবার বলা হচ্ছে একুশের এ, একুশের এ ধারাটা শিক্ষার অধিকার। এটা এই যে একুশের এ, আমি বলছিলাম শিক্ষার অধিকার 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই ধারাটাকে সংযোজিত করা হয় এবং এই অংশটি প্রথমে সংবিধানের চতুর্থ অধ্যায়ের 45 নম্বর ধারায় উল্লিখিত ছিল। এই ধারা অনুসারে রাষ্ট্র 6 থেকে 14 বছর পর্যন্ত প্রতিটি শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে এবং পার্লামেন্ট অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটা 2009-তে বলবৎ করে। তাহলে দেখো কি বলছে, ভালো করে দেখো। এটা তো বলা হচ্ছে এই যে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারটাকে যুক্ত করা হলো আমাদের মৌলিক অধিকারে। তো এই মৌলিক অধিকারে যে যুক্ত করা হলো, এটা কিন্তু আগে আমাদের 45 নম্বর ধারায় ছিল। কি মনে করো, এটা কিন্তু ডিপিএসপি ছিল। তো আমি কি বলেছিলাম পড়ানোর সময়, যে ডিপিএসপিটা হচ্ছে সেই জিনিস যে জিনিসগুলো যখন রাষ্ট্রের ক্ষমতা হবে তখন কিন্তু মৌলিক অধিকারে এক এক করে পরিণত করবে এবং জনগণকে মানে নাগরিকদেরকে প্রোভাইড করবে রাষ্ট্র যখন ক্ষমতাপ্রাপ্ত হবে। তাহলে দেখো এই 45 নম্বর ধারায় কিন্তু উল্লেখ করা ছিল ডিপিএসপিতে যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি শিশুর জন্য কিন্তু অবৈতনিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের ফাউন্ডিং ফাদার দিয়ে গিয়েছিলেন, মানে বিআর আম্বেদকর দিয়ে গিয়েছিলেন আমাদের ডিপিএসপিতে, মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বলা হয়েছিল যে যখন রাষ্ট্রের ক্ষমতা হবে এটাকে কিন্তু মৌলিক অধিকারে পরিণত করতে হবে। তাহলে রাষ্ট্র ক্ষমতাপ্রাপ্ত হয়েছে, তাই এটাকে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের মৌলিক অধিকারের 21-এর এ ধারায় সংযুক্ত করে দিয়েছে। হলো, তাহলে দেখো এখান থেকে তোমরা দেখতে পেয়েছো যে ডিপিএসপিকে কিন্তু মৌলিক অধিকারে কনভার্ট করার জন্যই রাখা হয়েছে মূলত। ওকে, তাহলে এটা মনে রাখবে যে পার্লামেন্ট কিন্তু এই অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটা 2009 সালে বলবৎ করে। ওকে, তো চলো নেক্সটে যাবো, আবার এমনা মানে নেক্সট আর্টিকেলগুলো দেখবো, বুঝতে পারলে তো। এটা নেক্সট আসছে 22 নম্বর ধারা। তো 22 নম্বর ধারায় কী বলা হচ্ছে? গ্রেপ্তার ও আটক হওয়া ব্যক্তিদের অধিকার, মানে যেসব ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে তাদের যে কিছু তো অধিকার তো থাকবে, তাও সেই সব অধিকারগুলো সম্পর্কে বলা হয়েছে। বলা হচ্ছে যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে বা না জানিয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। বলা যে যুক্তি কারণ ছাড়া কি কেউ কাউকে গ্রেপ্তার করতে পারে? পারেন না। তো বলা যে যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে কিন্তু কাউকে গ্রেপ্তার করা যাবে না। তারপরে বলা হচ্ছে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে কিন্তু এই ব্যক্তিকে হাজির করতে হবে। মানে 22-এর 2 নম্বরে বলা হচ্ছে কি, এটা 22-এর 1 ছিল, এটা 22-এর 2। বলা হচ্ছে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে কিন্তু নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ওই সময়ের বেশি তাকে আটক রাখা যাবে না। তাহলে কি বলা হচ্ছে, যুক্তিসঙ্গত কারণে তো 1 নম্বর মানে কারণ না দেখে তো কাউকে গ্রেপ্তার করতে পারবে না। 2 নম্বর বলা হচ্ছে গ্রেপ্তার করার পরেও 24 ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু নিয়ে যেতে হবে এবং তারপরে কি বলা হচ্ছে, আদালতের আদেশ ছাড়া ওই ব্যক্তিকে অতিরিক্ত সময়ের জন্য আটক রাখা যাবে না। তাহলে কি বলছে, যদি আদালত আদেশ দেয় তাহলে ওই ব্যক্তিকে কিন্তু আটক রাখা যাবে, যদি আদালত আদেশ না দেয় তাহলে ওই ব্যক্তিকে কিন্তু অতিরিক্ত সময়ের জন্য আটক করা যাবে না। তারপর বলা হচ্ছে আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। মানে কি বলছে, যে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে নিজের জন্য কিন্তু কিছু করতে দিতে হবে, মানে সে যদি চায় যে সে নিজের জন্য উকিল ঠিক করবে এবং তার হয়ে যে উকিলটা লড়াই করবে সেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিন্তু দিতে হবে এই যে যাকে আটক করা হয়েছে। ওকে, তাহলে 22 নম্বর আর্টিকেলটা দেখে নিলাম আমরা। চলো নেক্সট, নেক্সট আছে
তিন নাম্বার, মানে যে এক নাম্বারে পড়লাম সাম্যের অধিকার, দু নাম্বারে পড়লাম স্বাধীনতার অধিকার, তিন নাম্বারে পড়বো আমরা শোষণের বিরুদ্ধে অধিকার, মানে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। তো তৃতীয় অধ্যায়ের মানে থার্ড পার্টের 23 থেকে 24, মানে 23 আর 24 এই দুটো আর্টিকেল কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে উল্লিখিত রয়েছে। তো 23 নম্বর ধারায় কি বলা হচ্ছে, বিনা পারিশ্রমিকে শ্রমদানে বাধা নিষিদ্ধ এবং মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ, মানে যে ট্রাফিক ইন হিউম্যান বিংস এবং ফোর্সড লেবার, এই দুটো জিনিসকে নিষিদ্ধ করা হয়েছে 23 নম্বর আর্টিকেলে। মানে মানুষকে পাচার করা যাবে না এবং বিনা পারিশ্রমিকে, মানে টাকা ছাড়া যে বেগার খাটানো, সেই শ্রমটা কিন্তু খাটানো যাবে না। তো ট্রাফিক ইন হিউম্যান বিংস এবং ফোর্স লেবার, এই ট্রাফিক ইন হিউম্যান বিংসটা না মনে রাখবে, এটা অনেক সময় ইংরাজিতে মানে বাংলাতে কোশ্চেন হলেও না অনেক সময় এরকমভাবেই দিয়ে দেয় টার্মটা, মানে মানুষ পাচার আমরা জানি কিন্তু ট্রাফিক ইন হিউম্যান বিংসটা জানি না, হয়তো হয়তো এরকমভাবে দিয়ে গেলো ট্রাফিক ইন হিউম্যান বিংসটা কোন আর্টিকেলে আছে, না জানা থাকলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তাই জন্য ইংলিশ টার্মগুলো আমি তোমাদেরকে বলছি, এগুলোও কিন্তু ভালো করে মনে রাখবে। তো এই মানুষ পাচার এবং বিনা শ্রমে, মানে বিনা পারিশ্রমিকের শ্রমদানটা নিষিদ্ধ করা হয়েছে 23 নম্বর আর্টিকেলে। ওকে, তাহলে কি ফোর্স লেবার আর ট্রাফিক ইন হিউম্যান বিংস। ওকে, 24 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে, 14 বছরের কম বয়সের শিশুদেরকে কারখানা বা খনি বা অন্যান্য কাজে লাগানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে 14 বছর থেকে যদি কোনো বাচ্চার বয়স কম হয় সেই শিশুদেরকে কিন্তু কারখানা, খনি বা অন্য কোথাও কিন্তু লেবারের কাজে বা কোনো কাজে লাগানো যাবে না। এটা কিন্তু আগের দিন ক্লাসে আমরা একটা কোশ্চেনে পড়েছিলাম। তাহলে এটা 24 নম্বর আর্টিকেলে আছে যে 14 বছরটা একটা মানে লিমিট করে দেওয়া হয়েছে, 14 বছরের নিচে কিন্তু কোনো শিশুকে কারখানা, খনি বা অন্যান্য কোথাও কিন্তু কাজের জন্য লাগানো যাবে না। নেক্সট আমরা 4 নম্বরে পড়বো যে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো 1 নম্বর হলো সাম্যের অধিকার, 2 নম্বর হলো স্বাধীনতার অধিকার, 3 নম্বরে হলো শোষণের বিরুদ্ধে অধিকার, মানে রাইট, মানে কি ফ্রিডম এগে ফ্রি, মানে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এবং এই 4 নম্বরে আছে তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার, মানে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। ওকে, এটা হচ্ছে থার্ড পার্টের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদের মধ্যে বর্ণনা করা আছে, 25 থেকে 28। তো 25 নম্বর ধারা কি বলা হচ্ছে, দেখো প্রতিটি মানুষকে তার নিজস্ব ধর্মবিশ্বাসকে স্বীকার করার, ধর্মীয় আচার আচরণ পালন করার এবং ধর্ম প্রচার করার স্বাধীনতা দেওয়া হয়েছে। তাহলে কি বলা হচ্ছে, আমাদের ইন্ডিয়া কিন্তু সেকিউলার, এটা মনে রাখতে হবে। তাহলে 25 নম্বর ধারা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে, নিজ নিজ ধর্ম প্রচার করতে পারে এবং যে যার ধর্ম মতো আচরণ করতে পারে, এটা আমাদের 25 নম্বর আর্টিকেলে বলা আছে। আমি চাইলে আমি হিন্দু ধর্ম মতো আচরণ করতে পারি, আমি চাইলে আমি মুসলিম ধর্ম ফলো করতে পারি, যে কোনো ধর্ম আমি ফলো করতে পারি, এটা আমাদের মৌলিক অধিকার। 26 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়কে ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতা দেওয়া হয়েছে। তো কি বলা হচ্ছে, প্রত্যেকটা যে ধর্মীয় সংগঠন আছে, মানে যে রিলিজিয়াস যে ট্রাস্টগুলো আছে, সে রিলিজিয়াস যে সংঘগুলো আছে বা সম্প্রদায় আছে না, এক একটা যে বৈষ্ণব ধর্ম সম্প্রদায় বা হিন্দু ধর্ম সম্প্রদায়, তো এই যে ধর্ম একটা সম্প্রদায় আছে, একটা অনেকগুলো মানুষের একটা জোট, সেই সম্প্রদায়গুলো কিন্তু তাদের ধর্মীয় কার্যাবলী পরিচালনা করার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে। তাহলে যেরকম এই 25 নম্বর ধারাতে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষকে কিন্তু ধর্মাচরণের, মানে নিজের ইচ্ছা মতো ধর্মাচরণের কিন্তু স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং এই 26 নম্বরটা কিন্তু একটা জোট, মানে একটা সম্প্রদায়কে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে দেখো দুটো কিন্তু আলাদা, 25 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইট টু ফ্রিডম ফ্রিডম অফ রিলিজিয়ান, আর 26 নম্বরটা হচ্ছে মানে একটা সম্প্রদায়ের ফ্রিডম অফ রিলিজিয়ান। ওকে, তারপর আছে 27 নম্বর, 27 নম্বরে বলা হচ্ছে ধর্মের প্রচারের উদ্দেশ্যে কোনো সম্প্রদায় বা ব্যক্তিকে কর প্রদানে বাধ্য করা যাবে না। তাহলে কি বলা হচ্ছে, যে ধর্মীয় ক্ষেত্রে বা ধর্ম প্রচার করছি, ধর্মকে হাতিয়ার করে কিন্তু কোনো জায়গায় কোনো কর প্রদান করা যাবে না বা কাউকে কর দেওয়ার জন্য বাধ্য করা যাবে না। ওকে, তারপর বলা হচ্ছে 28 নম্বর, 28 নম্বরে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা, মানে ধর্মশিক্ষা দানটাকে নিষিদ্ধ করা হয়েছে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মশিক্ষা দেওয়া যাবে না, এটা বলা হয়েছে 28 নম্বর আর্টিকেলে। এবং এই 28 নম্বর আর্টিকেলের না 3টে পার্ট আছে, আমি বলছি ভালো করে শোনো। 28 নম্বর আর্টিকেলের যে ফার্স্ট পার্টটা আছে সেখানে বলা হয়েছে যে পুরোপুরি সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মানে পুরোপুরি সরকারের আন্ডারে সেই পুরোপুরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একদমই ধর্মশিক্ষা দেওয়া যাবে না, একদম পুরোপুরিভাবে নিষিদ্ধ। এবং তারপরে 2 নম্বরে বলা হয়েছে কিছু কিছু মানে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো পুরোপুরি সরকারি নয়, মানে আংশিকভাবে সাহায্যপ্রাপ্ত সরকারের থেকে, সেই সব জায়গায় কিন্তু মানে কিছু কিছু শিক্ষার্থীকে তাদের
মানে গার্জেনের সম্মতি নিয়ে তাদেরকে ধর্মশিক্ষা মানে শিক্ষিত করা যাবে। তাহলে তারা কিন্তু পুরোপুরি সরকারি নয়, মানে হয়তো সরকার কিছু অনুদান দিচ্ছে এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কিন্তু তাদের মানে শিক্ষার্থীদের গার্জেনের অনুমতি নিয়ে কিন্তু তাদেরকে ধর্মশিক্ষা দেওয়া যাবে। আর তিন নম্বরে বলা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি যেসব শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিন্তু কোনো বাধা নিষেধ নেই, তারা চাইলেই ধর্ম মানে ধর্ম শিক্ষা দিতে পারে। ওকে, তাহলে এটা মনে রাখবে। নেক্সট আছে পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারে আছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, মানে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। ওকে, তো এখানে কী থাকছে, 29 এবং 30 নাম্বার ধারাটা কিন্তু মূলত থাকছে এই কালচারাল এবং এডুকেশনাল রাইটসের মধ্যে। তো 29 নম্বর ধারায় কী বলা হচ্ছে, বলছে এই 29 নম্বর ধারা অনুসারে ভারতবর্ষের যে কোনো অংশে বসবাসকারী নাগরিক তার ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করবেন। অ্যাকচুয়ালি মূলত কিন্তু এটা সংখ্যালঘুদের জন্যই দুটো। ওকে, তো সংখ্যালঘুরা কী করতে পারে, তা মানে যে কোনো নাগরিক, সে যদি সংখ্যালঘুও হয় সেই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করার জন্য কিন্তু এই 29 এবং 30 নম্বর আর্টিকেলটা দেওয়া হয়েছে। তো বলা হয়েছে 29 নম্বর ধারা অনুসারে যে কোনো নাগরিক তাদের নিজ নিজ সম্প্রদায় মানে নিজ নিজ ভাষা, সংস্কৃতি এবং লিপি ব্যবহার করার জন্য সম্পূর্ণভাবে স্বাধীন, এবং তারা যে কোনো ধর্ম মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের ধর্ম, বর্ণ এগুলো কিন্তু ফলো করতে পারে। এবং 30 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, এই 30 নম্বর আর্টিকেল অনুসারে ধর্মীয় ও ভাষাগত উভয় প্রকার সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার জন্য অধিকার প্রদান করা হয়েছে। মানে বলা হচ্ছে যে সংখ্যালঘু যে শ্রেণীগুলো আছে সেই সংখ্যালঘু সম্প্রদায়রা কিন্তু নিজেদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং পরিচালনা করতে পারবে। যেরকম আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি, তো মানে যারা মুসলিম সম্প্রদায় আছে তারা কিন্তু আলাদা করে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারে, মানে ওটা কিন্তু স্পেশালি মুসলিমদের জন্য, মানে ওই পার্টিকুলার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায়। তাহলে কি হচ্ছে, তারা কিন্তু নিজেদের জন্য পার্টিকুলার শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে এবং সেগুলো পরিচালনা করতে পারে। তাহলে বেসিক্যালি 29 আর 30 নম্বর আর্টিকেলটা কিন্তু সংখ্যালঘুদের জন্য। ওকে, তো চলো এবার নেক্সট আছে ছ নম্বর, ছ নম্বর বলা হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। সাংবিধানিক প্রতিকারের অধিকার যেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, তো মনে রাখবে এটা, এটা হচ্ছে আমাদের 32 নম্বর আর্টিকেল। এর মাঝখানে তোমরা বলতেই পারো 30-এর পরে 31টা কোথায় গেল, সেটা আমরা পরবর্তীকালে পড়বো, সেটা ডিটেলসে আছে একটু পরে। তো এই যে ছ নম্বর পার্টে বলা হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, তো দেখো আমরা বলেছিলাম না আমাদের কিন্তু মৌলিক অধিকারে বর্তমানে কিন্তু ছটা মানে ছটা মৌলিক অধিকার আছে, সেই দেখো ছ নম্বর লাস্টটা হচ্ছে, পাঁচটা হয়ে গেলো। তাহলে ফার্স্ট কী বললাম আমরা, মনে করো ফার্স্ট ছিল সাম্যের অধিকার, দু নম্বর ছিল স্বাধীনতার অধিকার, তিন নম্বর ছিল শোষণের বিরুদ্ধে অধিকার, চার নম্বর ছিল ধর্মীয় স্বাধীনতার অধিকার, এবং পাঁচ নম্বর কী ছিল সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, এবং ছ নম্বরটা আমরা পড়ছি সাংবিধানিক প্রতিকারের অধিকার। এবং বলা হলো যে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে শিক্ষার অধিকারটাকে যুক্ত করা হয়েছে সেটা কিন্তু একটা উপধারায় যুক্ত করা হয়েছে, কোনো আলাদা করে ধারায় যুক্ত করে না। কোথায় যুক্ত করা হয়েছে ওটাকে, 21-এতে যুক্ত করা হয়েছে, মানে ওটা কিন্তু ওই যে আমাদের কী বলে ওটা যে সেকেন্ড পার্টটা ছিল আমাদের স্বাধীনতার অধিকার, ওই স্বাধীনতার অধিকারের মধ্যে কিন্তু ঢুকে গেছে 21-এর এ হিসাবে একটা উপধারায়, তার জন্য কিন্তু আর সংখ্যাটা চেঞ্জ হয়নি মৌলিক অধিকারের। ওকে, তারপরে ছ নম্বর ধারে এই কনস্টিটিউশনাল রেমিডিটা পড়ে নি, বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তবে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। কোন আর্টিকেলের মাধ্যমে, এই 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু সেই ব্যক্তিটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন এবং হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে। ওকে, তাহলে খুব ভালো করে মনে রাখবে কিন্তু এটা, যে কোনো ব্যক্তি যদি মনে করে যে তার মানে মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে তাহলে কিন্তু সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে কিংবা হাইকোর্টেরও দ্বারস্থ হতে পারে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে আর্টিকেল 32-এর আন্ডারে এবং হাইকোর্টের দ্বারস্থ হতে পারে আর্টিকেল 226-এর আন্ডারে। ওকে, এবং এই 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখ বা রিট, নির্দেশ বা ডিরেকশন বা আদেশ বা অর্ডার জারি করতে পারেন। তাহলে কি বলা হচ্ছে, যে এই যে 32 নম্বর আর্টিকেল এবং 226 নম্বর আর্টিকেল, এই দুটো আর 226টা কিন্তু অ্যাকচুয়ালি এখানে নেই, মানে এই
ছ নম্বর মৌলিক অধিকারের আন্ডারে নেই, কিন্তু যেহেতু এটা এই মানে কনস্টিটিউশনকে রক্ষা করার একটা মানে কনস্টিটিউশন বলছি ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করারই একটা আর্টিকেল, সেজন্য এখানে আমি রেখেছি। তো দেখো 32 নম্বর আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর আর্টিকেল অনুসারে হাইকোর্ট কিন্তু মৌলিক অধিকারকে বলবৎ করার জন্য লেখো মানে রিট জারি করতে পারে কিংবা ডিরেকশন দিতে পারে কিংবা অর্ডার জারি করতে পারে। ওকে চলো এবার বলা হচ্ছে এই 32 নম্বর ধারাকে ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর কিন্তু হৃদয় ও আত্মা মানে সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন, মানে হার্ট অ্যান্ড দ্য সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন, মানে সোল অব দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট, একসাথে বলতে গেলে তোমরা বলতে পারো হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলা হয়েছে ডক্টর বি আর আম্বেদকরের দ্বারা এই 32 নম্বর আর্টিকেলকে। আমি আগের ক্লাসে মনে হচ্ছে একটা কোশ্চেনে বলেছিলাম, তাহলে এটা মনে রাখবে যে 32 আর্টিকেল অনুসারে কিন্তু মৌলিক অধিকারকে বলবৎ করার জন্য রিট জারি করতে পারে আমাদের সুপ্রিম কোর্ট, এবং এই 32 আর্টিকেলের আন্ডারেই কিন্তু আমরা মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারি। তাই জন্য এই 32 নম্বর আর্টিকেলটাকে ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন সোল অ্যান্ড হার্ট মানে হার্ট অ্যান্ড সোল কিংবা সোল অব দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অব দ্য কনস্টিটিউশন বলে অভিহিত করেছিলেন। ওকে তাহলে এই পর্যন্ত আমাদের মৌলিক অধিকারগুলো পড়া হয়ে গেল। এবার যে ফার্স্ট বাকি ছিল না 12 আর 13, আমরা 14 থেকে শুরু করেছিলাম, 12 13 আর এখানে 32 পর্যন্ত পড়লাম, মাঝখানে 31টা বাকি রয়েছে। ওই 12 13 31 আর যে 35 পর্যন্ত আছে তো আমাদের মৌলিক অধিকার সেগুলো দেখে নেবো আমরা, তো অন্যান্য ধারাগুলো দেখে নেবো। চলো তো 12 নম্বর ধারায় বলা হচ্ছে রাষ্ট্র বা স্টেট কথাটির অর্থ বা ব্যাখ্যা প্রদান করা হয়েছে কিন্তু 12 নম্বর ধারায়। অ্যাকচুয়ালি রাষ্ট্র মানে স্টেট মানে কিন্তু এখানে কোনো রাজ্য বোঝাচ্ছে না, স্টেট মানে কিন্তু একটা রাষ্ট্রকে বোঝাচ্ছে, মানে আমাদের গোটা কান্ট্রিকে বোঝাচ্ছে স্টেট মানে। ওকে তো রাষ্ট্র মানে এই স্টেট কথাটা না কনস্টিটিউশনে খুব ইউজ হয়, তো স্টেট মানে কখনো কোনো কোনো জায়গায় রাজ্য বোঝায়, কোনো কোনো জায়গায় আবার রাষ্ট্র বা দেশকে বোঝায়, সেটা কিন্তু খুব কনফিউজিং, সেটা তোমাদেরকে কোশ্চেন দেখে বুঝতে হবে। ওকে তো এই 12 নম্বর আর্টিকেলে এই রাষ্ট্রের সংজ্ঞাটা কিন্তু প্রদান করা হয়েছে বা রাষ্ট্রের অর্থ এবং ব্যাখ্যাটা প্রদান করা হয়েছে। 13 নম্বর আর্টিকেলে কী থাকছে, মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা তার বিরোধীভাবে নির্মিত কোনো আইনের কোনো অস্তিত্ব থাকবে না। তো 13 নম্বর আর্টিকেলে কী বলা হচ্ছে যে এমন কোনো আইন যেটা মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বা মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে বা মৌলিক অধিকারকে বিরোধ করছে সেই রকম কোনো আইন কিন্তু কোনো মানে কার্যকর হবে না, সেই রকম আইনের কোনো অস্তিত্ব থাকবে না, সেই আইনগুলোকে কিন্তু বাতিল করতে হবে। তাহলে 13 নম্বর আর্টিকেল এটা বলা হয়েছে যে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন কিন্তু অস্তিত্ব রাখতে পারবে না, সেই আইনগুলোকে বাতিল করতে হবে। নেক্সট বলা হচ্ছে যে 31 নম্বর ধারাটা বাকি ছিল, তো 31 নম্বর ধারা যেটা সম্পত্তির অধিকার ছিল এই সেই সম্পত্তির অধিকার, এবং এটিকে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যেটা 1978 সালে পাশ হয়েছিল সেটার মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, বর্তমানে এটা 300A ধারায় আইনগত অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা আছে পার্ট 12 যেটা 264 থেকে 300A পর্যন্ত রেঞ্জ, সেই পার্ট 12 300A ধারায় কিন্তু এখন সম্পত্তির অধিকারটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে একটা আইনি অধিকার হিসাবে বা আইনগত অধিকার বা লিগ্যাল রাইট হিসাবে, কিন্তু এটা আগে কিন্তু 31 নম্বর ধারায় ছিল, সম্পত্তির অধিকারটা একটা মৌলিক অধিকার ছিল, কিন্তু এটাকে 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এর মাধ্যমে কিন্তু এটাকে বাতিল করা হয়েছে, মানে মানে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ওকে এবার 32 নম্বর পর্যন্ত আমরা পড়লাম, 33টা দেখবো। 33 নম্বর আর্টিকেল বলা হচ্ছে সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সমতুল্য বাহিনীর সদস্যদের মৌলিক অধিকারের ওপর সীমাবদ্ধতা আরোপ করা বা অধিকারগুলি উচ্ছেদ করার ক্ষমতা সংসদকে দেওয়া রয়েছে। কারণ দেখো এই যে 33 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যারা কিনা সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশি বাহিনী, মানে আমাদের দেশীয় মানে দেশের স্বার্থে যারা কাজ করে সেই সব যে নাগরিকগুলো আছে তাদের জন্য কিন্তু কিছু কিছু মৌলিক অধিকারের ওপর সংসদকে সীমাবদ্ধতা আরোপ করতেই হয়, যেরকম তাদের কিন্তু রাইট টু স্পিচ নেই, মানে তারা যা ইচ্ছা তাই বলতে পারে না, এরকম অনেক মৌলিক অধিকার কিন্তু তাদের মানে সীমাবদ্ধতা আছে, তাদের অনেক মৌলিক অধিকার আছে তারা যেগুলো এনজয় করতে পারে না, সেই জিনিসটা রাখা হয়েছে আমাদের 33 নম্বর আর্টিকেলে, যে তারা দেশের স্বার্থে কাজ করছে সেরকম নাগরিকদের ক্ষেত্রে সংসদ কিন্তু তাদের মৌলিক অধিকার মানে কিছু কিছু মৌলিক অধিকারের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করতে পারবে। নেক্সট আসছে 34, 34 নম্বর আর্টিকেল বলা হচ্ছে
কোনো অঞ্চলে সেনাবাহিনীর শাসন চলাকালীন অবস্থায় মৌলিক অধিকারগুলির ওপর নানা সীমাবদ্ধতা আরোপ করা হয়। তাহলে কি বলা হচ্ছে, কোনো অঞ্চলে যদি সেনাবাহিনী শাসন চলে, মিলিটারি শাসন চলে আর কি, সেই মিলিটারি শাসন চলার সময় কিন্তু মৌলিক অধিকারগুলোর ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়, মনে রাখবে এটা। ওকে, তাহলে কি বলা হচ্ছে, মিলিটারি শাসন চলার সময় কোনো অঞ্চলে যদি মিলিটারি শাসন কার্যকরী হয়ে যায় তাহলে সেই অঞ্চলে কিন্তু সব মৌলিক অধিকার নাগরিকরা এনজয় করতে পারে না। এবার বলা হচ্ছে 35 নম্বর আর্টিকেল, যেটা আমাদের মৌলিক অধিকারের লাস্ট আর্টিকেল। তো 35 নম্বরে বলা হচ্ছে, কিছু নির্দিষ্ট মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র পার্লামেন্টকে দেওয়া হয়েছে, রাজ্য আইনসভা এগুলিকে করতে পারে না, বা এর মাধ্যমে সারা দেশের নাগরিকরা সমানভাবে তাদের মৌলিক অধিকারগুলি ভোগ করতে পারে। তাহলে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে 35 নম্বর আর্টিকেল অনুযায়ী বলা হচ্ছে কিছু মৌলিক অধিকার আছে যে মৌলিক অধিকারগুলোকে বলবৎ করার জন্য কিছু প্রয়োজনীয় আইন করতে হয়, এবং সেই আইনগুলো মানে কিছু কিছু মৌলিক অধিকার করার জন্য কিন্তু আইন করে করতে হয়। তো সেই আইন যেরকম আমাদের দেখো, যখন ডিপিএসপি থেকে 86তম এই মানে 86তম অ্যামেন্ডমেন্ট করে 2002 সালে যখন ওই 6 বছর থেকে 14 বছরের শিশুদের যে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা সেটাকে যখন আমাদের মৌলিক অধিকারে আনা হলো, তখন তো একটা আইন করতে হলো, যে আইনটা 2009 সালে বলবৎ হয়েছিল। তাহলে এই আইনগুলো প্রণয়ন করার ক্ষমতা কিন্তু পার্লামেন্টকে দেওয়া হয়েছে, রাজ্য আইনসভাকে দেওয়া হয়নি। ওকে, এবার বলা হচ্ছে এর মাধ্যমে সারা দেশের নাগরিকরা কিন্তু সমানভাবে তাদের মৌলিক অধিকারগুলি ভোগ করতে পারেন, এবং এই আইন প্রণয়নের মাধ্যমে যে নতুন মৌলিক অধিকার করা হবে সেগুলো কিন্তু সব নাগরিকরা সমানভাবে ভোগ করতে পারবেন। ওকে, তো এই ক্ষমতাটা দেওয়া হয়েছে কাকে, পার্লামেন্টকে দেওয়া হয়েছে। তো 35 পর্যন্ত আমরা পড়ে নিলাম সব মৌলিক অধিকারগুলো। দেখো, এবার বলা হচ্ছে 35-এর এ নম্বর ধারা, মানে যেটা 35A আর্টিকেল, সেই 35-এর এ আর্টিকেলে বলছে সন্স অফ দ্য সয়েলের অধিকার রক্ষার মাধ্যমে জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের বাড়তি সুবিধা ও অধিকার দেওয়া হয়, বর্তমানে এটি আর নেই, তুলে দেওয়া হয়েছে। তাহলে কি বলা হচ্ছে, 35-এর এ ধারা অনুযায়ী সন্স অফ দ্য সয়েল যে ধারাটা সেটাকে বলা হচ্ছে যে জম্মু কাশ্মীর এই অধিকারটা রক্ষা করা হতো, সন্স অফ দ্য সয়েলের এই একটা অধিকারের নাম এটা। তো এই অধিকারটা রক্ষা করার মাধ্যমে জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদেরকে কিন্তু একটা অতিরিক্ত সুযোগ দেওয়া হতো, যেটা কিন্তু বর্তমানে আর নেই। 370 আর্টিকেল এবং 335-এর এ কিন্তু তুলে দেওয়া হয়েছে। ওকে, এবার বলা হচ্ছে মৌলিক অধিকারের ওপর স্থগিতাদেশ। তো যে স্থগিতাদেশ জারণ করা যায় মৌলিক অধিকারের ওপর সেগুলো আমরা দেখে নেব। তো বলা হচ্ছে মন্ত্রিসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলি স্থগিত রাখতে পারেন নিম্নলিখিত ক্ষেত্রে। তো বলা হচ্ছে যে মন্ত্রিসভা অনুমোদন দিলে রাষ্ট্রপতি কিন্তু মৌলিক অধিকারগুলোকে স্থগিত করতে পারেন, এবং সেগুলো কোন কোন ক্ষেত্রে সেগুলো দেখে নেব। তো ফার্স্ট বলা হচ্ছে যুদ্ধ বা বহিরাক্রমণের কারণে 352 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলে 19 নম্বর ধারার অন্তর্গত স্বাধীনতার অধিকারগুলি অকার্যকর হয়। ভালো করে দেখো কি বলা হচ্ছে, যদি যুদ্ধ বা বহিরাক্রমণের কোনো কারণ ঘটে, মানে যদি ন্যাশনাল এমার্জেন্সি হয় অ্যাকচুয়ালি, তখন এই 352 নম্বরটা তো ন্যাশনাল এমার্জেন্সি, আমরা পড়েছিলাম তো আগের ক্লাসে। তো 352 নম্বর ধারা অনুসারে কিন্তু রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা মানে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেন, এবং এই টাইম পিরিয়ডে 19 নম্বর ধারায় যে স্বাধীনতাগুলো আছে, মানে যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এইগুলো কিন্তু অকার্যকর বলে ঘোষিত হয়। ওকে, নেক্সট বলা হচ্ছে 359 নম্বর ধারা অনুসারে একটি পৃথক ঘোষণার মাধ্যমে রাষ্ট্রপতি 19 নম্বর ধারা ব্যতীত অন্য সকল অধিকারগুলিকে মানে 20 এবং 21 নম্বর বাদে স্থগিত রাখতে পারেন। তাহলে কি বলা হচ্ছে, 359 নম্বর একটা ধারা আছে, এবং এই 359 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি 19 নম্বর ধারাটা ছাড়া অন্য যে কোনো মৌলিক অধিকারগুলোকে কিন্তু স্থগিত রাখতে পারেন। আর এই যে 20-21 আছে, এই 20-21টা কিন্তু কোনো পরিস্থিতিতেই স্থগিত রাখা যাবে না, এটা মনে রাখবে। 20 এবং 21 নম্বর আর্টিকেলকে কিন্তু কোনো পরিস্থিতিতেই মানে স্থগিত রাখা যাবে না। ওকে, তারপরে কি বলা হচ্ছে, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই এই 20 ও 21 ধারাকে স্থগিত রাখা যাবে না। তাহলে দেখো, আমি বললাম যেটা, এটা বলা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে, 44তম সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে যে 20 নম্বর এবং 21 নম্বর এই দুটো ধারাকে কিন্তু কোনো অবস্থাতেই স্থগিত রাখা যাবে না। ওকে, চলো নেক্সট আমরা প্রশ্ন উত্তর করব। তোমরা রেডি হয়ে যাও সবাই।
এবং কমেন্টে আনসার করবে, অবশ্যই কমেন্টে আনসার করবে এবং লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থেকেও এমসিকিউগুলোর আনসার সবার কিন্তু চাই, সবাই রেসপন্স করবে। চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে? বলে ফেলো, কোন ধারার আন্ডারে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয়? ফার্স্ট কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, 32 নম্বর ধারা অনুযায়ী, যেটা কিনা আমাদের হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? বলে ফেলো, চারটের মধ্যে কোনটা মৌলিক অধিকার বর্তমানে আর নেই? সেকেন্ড কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, সম্পত্তির অধিকার। তো সম্পত্তির অধিকারটা কিন্তু 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 খ্রিস্টাব্দে একটা লিগ্যাল রাইটে পরিণত করা হয়েছে এবং 300A আর্টিকেলে পার্ট 12 মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কিন্তু বর্তমানে আর মৌলিক অধিকার নেই, যেটা কিনা আগে কিন্তু 31 আর্টিকেলে ছিল মৌলিক অধিকার হিসাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, ভারতের মূল সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল? তো বলে ফেলো, ভারতের মূল সংবিধানে কটা মৌলিক অধিকার ছিল? থার্ড কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন বি, 7। বর্তমানে কিন্তু 6 আছে, মূল সংবিধানে 7 ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর, কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে? বলে ফেলো, এক্ষুনি বলে দিলাম আমি, মানে এক্ষুনি পড়িয়েছি আগে যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারটাকে একটা মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে ডিপিএসপি থেকে, মানে ডিপিএসপিতেও এটা আছে এবং সেটাকে মৌলিক অধিকারেও পরবর্তীকালে পরিণত করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার ফোরের কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন ডি, 86 সংবিধান সংশোধনীর মাধ্যমে এবং 2002 এটা করা হয়েছিল যে শিক্ষার অধিকার, মানে যে 6-14 শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা সেটা দেওয়া হয়েছে কিন্তু 86 সংবিধান সংশোধনীতে মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে সেটা কোনটা? বলে ফেলো, কোন দেশ থেকে নেওয়া হয়েছে? পাঁচ নম্বর প্রশ্নের উত্তর কোনটা হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আমেরিকা থেকে নেওয়া হয়েছে কিন্তু আমাদের মৌলিক অধিকারের ধারণাটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স, ভোটদানের অধিকার কি মৌলিক অধিকার? বলে ফেলো, ভোটদানের অধিকার কি আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে ছিল? তো 6 প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, না। ওকে, তো ভোটদানের অধিকার মানে অধিকারটা কিন্তু মৌলিক অধিকার নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তো বর্তমানে কটা মৌলিক অধিকার আছে বলে ফেলো। সাত নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, 6। তো বর্তমানে 6 মৌলিক অধিকার আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট, ভারতীয় সংবিধানের কততম অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কিত মানে মৌলিক অধিকারগুলোকে গ্রহণ করা হয়েছে কোন পার্ট অনুযায়ী? আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 3rd পার্ট, তৃতীয় অধ্যায় বা তৃতীয় পার্টে কিন্তু আমাদের মৌলিক অধিকারটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন, রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বাই দ্য, মানে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল? বলে ফেলো, ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1978। ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন, কোন মৌলিক অধিকারকে আম্বেদকর সংশোধনের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? বলে ফেলো,
10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আমাদের রাইট টু কনস্টিটিউশনাল রেমিডি, মানে আর্টিকেল 32, এটাকে কিন্তু হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলে ব্যাখ্যা করেছেন আমাদের বিআর আম্বেদকর। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, নিচের কোন মৌলিক অধি মানে নিচের কোনটি মৌলিক অধিকার নয়, বলে ফেলো। এগারো নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন ডি, সম কাজে সম বেতন, এটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটা কিন্তু চলে যায় ডিপিএসপির আন্ডারে। আর বাদবাকিগুলো দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার আইনের চোখে সবাই সমান, 14 নম্বর আর্টিকেল, এটাও মৌলিক অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার 23-24, এটাও কিন্তু আমাদের মৌলিক অধিকার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশন থেকে নেওয়া হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা বলা হচ্ছে কংগ্রেসের কোন মানে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো বসেছিল, সেই অধিবেশনগুলোর মধ্যে কোন অধিবেশন থেকে আমাদের মৌলিক অধিকার মানে যে আছে সেই ফান্ডামেন্টাল রাইটের প্রস্তাবটা নেওয়া হয়েছিল। কেউ জানলে আনসার করো কমেন্টে। তো 12 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন ডি, করাচি অধিবেশনে, এবং এই করাচি অধিবেশনটা হয়েছিল 1931। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, 14 বছর বয়স পর্যন্ত শিশুদের মানে 14 বছর বয়সের বা তার নিচের শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রাপ্তির সংস্থান রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে, বলে ফেলো। মানে 6 থেকে 14, তো এই রেঞ্জের যে শিশুরা আছে তাদের যে মানে বাধ্যতামূলক শিক্ষা প্রাপ্তি হবে সেটা কোন আর্টিকেলে আছে। 13 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হিসেবে অপশন সি, 21-এ আছে, এবং এটা 2002 সালে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, বর্তমানে সম্পত্তির অধিকার একটি কোন ধরনের অধিকার, সম্পত্তির অধিকারটা বর্তমানে কী ধরনের অধিকার। 14 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আইনি অধিকার মানে লিগ্যাল রাইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয়, তাদের বয়স কত বছরের কম হলে, বলে ফেলো। 15 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 14 বছরের কম। তো 14 বছরের কম বয়স হলে কোনো শিশুকে কিন্তু কোনো কারখানা বা খনিতে কাজে নিযুক্ত করা যাবে না। ওকে, তো চলো, এই ছিল মৌলিক অধিকার থেকে আমাদের এমসিকিউ সেশন। এবার আমরা চলে যাব যে রিটগুলো আছে সেই রিটগুলো দেখবো এবং মৌলিক কর্তব্যগুলো দেখবো, তারপরে এমসিকিউ করবো, চলো। তো রিট বলা হচ্ছে, ভারতীয় সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষার দায়িত্ব ন্যস্ত হয়েছে দেশের বিচার ব্যবস্থার উপর। তাহলে কী বলা হচ্ছে, যে আমাদের সংবিধানেই বলা হয়েছে যে আমাদের মৌলিক অধিকারগুলো কিন্তু এনফোর্সেবল বাই কোর্ট, মানে মৌলিক অধিকারগুলো রক্ষার দায়িত্ব কার, বিচার ব্যবস্থার। তো কোনো ব্যক্তি যদি মনে করেন যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তবে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন 32 নম্বর আর্টিকেল অনুযায়ী, এবং হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন 226 নম্বর আর্টিকেল অনুযায়ী। মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট বা লেখও জারি করতে পারে। তাহলে কী বলা হয়েছে, যদি কোনো কারো কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, এবং সেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু 5 ধরনের রিট জারি করতে পারে। কী কী সেগুলো দেখে নেবো চলো। ফার্স্ট কী থাকছে, বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস যেটা বলি আমরা। তো বলা হচ্ছে এটি একটি ল্যাটিন শব্দ, এই হেভিয়াস কর্পাসটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে সশরীরে হাজির করা, মানে টু হ্যাভ দ্য বডি। বলা হচ্ছে কোনো বিশেষ কারণে যদি কোনো কর্তৃপক্ষ কোনো ব্যক্তিকে আটক করে, তাহলে আদালত এই রিটের মাধ্যমে আটককারী কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আটক ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে, আটক বিধিসম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দেয়। তাহলে কী বলছে, আমরা কিন্তু 22 নম্বর আর্টিকেলে পড়েছিলাম যে কোনো ব্যক্তিকে কিন্তু যুক্তিসঙ্গত কারণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না, এবং যদি গ্রেপ্তার করাও হয় তারপরে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। তা সেটারই একটা জিনিস বলা হচ্ছে এখানে, দেখো বন্দি প্রত্যক্ষীকরণ মানে হেভিয়াস কর্পাস, এই কথাটার অর্থই হচ্ছে সশরীরে হাজির করা। মানে কোনো ব্যক্তিকে যদি মানে আমাদের কোনো
বিশেষ কারণে যদি কোনো কর্তৃপক্ষ আটক করে তাহলে সেই আটককারী ব্যক্তিকে কিন্তু অবিলম্বে আদালতে সশরীরে হাজির করতে হবে, এবং যদি আটকের কারণটা বিধিসম্মত না হয় বা যুক্তিসঙ্গত না হয় তাহলে কিন্তু আদালত তাকে মানে মুক্তি দেবে। ওকে, নেক্সট আছে দু নাম্বার আছে পরমাদেশ বা ম্যান্ডামাস, এর অর্থ হচ্ছে উই কমান্ড। তো বলা হচ্ছে আদালত এই রিটের মাধ্যমে সরকার সরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার আইনানুগ কর্তব্য পালনের নির্দেশ দেয়। রাষ্ট্রপতি ও রাজ্যপাল ছাড়া বিচার বিভাগীয় ও প্রশাসনিক উভয় প্রকার কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু এই রিটটা জারি করা যায়। তাহলে কি বলছে ভালো করে দেখো। তো ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমান্ড, আমরা আদেশ দিচ্ছি, পরম আদেশ যেটা। তো বলা হচ্ছে ম্যান্ডামাস এই রিটটা জারি করার মাধ্যমে সরকার বা সরকারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিন্তু তাদের আইনানুগ যে কর্তব্য আছে সেই কর্তব্য পালনের নির্দেশ দেয় আমাদের সুপ্রিম কোর্ট। এবং কি বলছে যে রাষ্ট্রপতি এবং ব্যতিক্রম কি এখানে, মানে এই রিটের ব্যতিক্রম হচ্ছে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল ছাড়া কিন্তু, মানে রাজ্যপাল আর রাষ্ট্রপতির ওপর কিন্তু এই ম্যান্ডামাসটা মানে হয় না, মানে প্রয়োগ হয় না। তো বাদবাকি বিচার বিভাগীয় বা প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জুডিশিয়ারি যে কোনো পোস্টের ক্ষেত্রে মানে কর্তৃপক্ষের ক্ষেত্রে কিন্তু এই রিটটা জারি করা হয়। নেক্সট আসছে তিন নম্বরে বলা হচ্ছে প্রতিষেধ মানে প্রোহিবিশন। তো প্রোহিবিশনের অর্থ হচ্ছে নিষেধ করা। তো বলা হচ্ছে এই রিটের মাধ্যমে ঊর্ধ্বতন আদালত নিম্নতন বা নিম্নতর আদালতকে তার এখতিয়ারভুক্ত বা এখতিয়ার বহির্ভূত কার্য সম্পাদন থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করে। তাহলে কি বলা হচ্ছে, এই যে প্রতিষেধ আছে, এই প্রতিষেধ রিটের মাধ্যমে উচ্চ আদালত কী করে, নিম্ন আদালতকে বারণ করে, নিষেধ করে যে তুমি তোমার এলাকার বাইরের কোনো ব্যাপারে কিন্তু মানে ইন্টারফেয়ার করবে না। তাহলে কি বলা হচ্ছে যে নিম্ন আদালতকে রিট দেয় যে তুমি মানে সে তার এখতিয়ার বহির্ভূত কোনো কার্য সম্পাদন থেকে যেন বিরত থাকে। ওকে, এবার বলা হচ্ছে এই লেখটি কেবলমাত্র বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে জারি করা যায়, মানে এটা শুধুমাত্র বিচার বিভাগীয় কিংবা আধা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের ক্ষেত্রে কিন্তু এই রিটটা জারি করা যায়। প্রশাসনিক কর্তৃপক্ষ, আইন নির্মাণকারী সংস্থা, কোনো একক ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে এটা জারি করা যায়। তাহলে কার কার ক্ষেত্রে ব্যতিক্রম, প্রশাসনিক কর্তৃপক্ষ, আইন নির্মাণকারী সংস্থা এবং কোনো একক ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কিন্তু এই রিটটা জারি করা যায় না, শুধুমাত্র বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে কিন্তু জারি করা যায়। আর আগেরটা মানে দু নম্বরটা যেটা ম্যান্ডামাস ছিল সেটা কিন্তু রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ওপর জারি করা যেত না, বাদবাকি সব কিছুর ক্ষেত্রে করা যেত। ওকে, নেক্সট আছে চার নম্বর আছে উৎপ্রেষণ, ইংরাজিটা দেখো সার্টিওরারি। তো এই উৎপ্রেষণ কথার অর্থ কী, বিশেষভাবে জ্ঞাত হওয়া মানে টু বি সার্টিফাইড। তো বলা হচ্ছে নিম্নতর আদালত যদি কোনো মামলায় এখতিয়ার বহির্ভূত কার্য সম্পাদন করে বা আইনের ভুল ব্যাখ্যা দান করে তাহলে সেক্ষেত্রে ঊর্ধ্বতন আদালত এই রিট জারি করার মাধ্যমে মামলার রায় খারিজ করতে পারে বা মামলাটিকে ঊর্ধ্বতন আদালতে প্রেরণ করার নির্দেশ দিতে পারে। তাহলে কি বলা হচ্ছে, যদি কোনো নিম্ন আদালত একটা ধরো রায় দিয়েছে যে রায়টা তার এখতিয়ার বহির্ভূত মানে তার এলাকার মধ্যে পড়ে না, বা একটা আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে, এরকম কোনো মানে ভুল রায় দিয়েছে, অ্যাকচুয়ালি তার আন্ডারে নেই এরকম কোনো বিষয়ে রায় দিয়েছে বা ভুল রায় দিয়েছে, এই দুটো ক্ষেত্রে এই রিটটা মানে উৎপ্রেষণ রিটটা জারি করে কিন্তু উচ্চ আদালত কী করতে পারে, এই নিম্ন আদালতের রায়টাকে খারিজ করতে পারে বা মামলাটিকে ঊর্ধ্ব আদালতে প্রেরণ করার জন্য নির্দেশ দিতে পারে। নেক্সট আসছে পাঁচ নম্বর থাকছে অধিকার পৃচ্ছা মানে কো ওয়ারেন্টো। এই কো ওয়ারেন্টো বা অধিকার পৃচ্ছা কথার অর্থ হচ্ছে কোন অধিকারে, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। বলা হচ্ছে কোনো ব্যক্তি আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়েও যদি সেই পদ দাবি করেন তাহলে তার দাবির বৈধতা বিচারের জন্য এই লেখ জারি করা হয়। দাবি আইনসঙ্গত না হলে ওই ব্যক্তিকে পদচ্যুত করা। তাহলে বলা হচ্ছে ধরো কোনো ব্যক্তি একটা পদে আর কি অধিষ্ঠিত আছে, এবারে হয়তো কোনোভাবে সন্দেহ হয়েছে যে সে সেই পদের জন্য আর কি মানে উপযুক্ত নয়, মানে সে আইনসঙ্গতভাবে ওই পদে নিযুক্ত হয়নি, তাহলে কি করতে পারে অন্য কেউ, মানে আদালত কি করতে পারে, এই অধিকার পৃচ্ছা রিটটা জারি করে কিন্তু তার পদের সে যে পদে আছে সেই পদের বৈধতাটা বিচার করতে পারে, এবং যদি বৈধতা বিচারের পরে দেখা যায় যে সে আইনসঙ্গতভাবে নিযুক্ত হয়েছিল তাহলে তার পদটা থাকবে, এবং যদি দেখা যায় যে সে আইনসঙ্গতভাবে নিযুক্ত হয়নি তাহলে সেই পদটা চ্যুত হয়ে যাবে তার। ওকে, তো আমরা পাঁচটা রিট কিন্তু পড়ে নিলাম,
তোমরা অবশ্যই খুব ভালো করে দেখো, আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। এই পাঁচটা রিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওকে? এই পাঁচটা রিট জারি করার মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আমাদের, মানে এটা সুপ্রিম কোর্টের রিট অ্যাকচুয়ালি, এই কী করে আমাদের মৌলিক অধিকারগুলোকে বলবৎ করতে পারে। কোন আর্টিকেল অনুযায়ী এই রিটগুলো জারি করতে পারে? 32 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, এবং হাইকোর্ট রিট জারি করতে পারে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী। নেক্সট এবার বলা হচ্ছে মৌলিক কর্তব্য। তো আমরা মৌলিক কর্তব্যগুলো পড়ে নেব। তো বলা হচ্ছে স্মরণ সিং কমিটির সুপারিশ ক্রমে, তাহলে কোন কমিটি যদি বলা হয় মৌলিক কর্তব্যগুলি কোন কমিটির সুপারিশে করা হয়েছিল, স্মরণ সিং কমিটি। তো স্মরণ সিং কমিটির সুপারিশ ক্রমে সংবিধানের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত 51A নম্বর ধারা, মানে পার্ট 4 51A ধারায় 10টা মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস যোগ করা হয়েছিল। কারণ ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সময় কোনো মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়নি। মানে যখন আমাদের 1950 সালে 26শে জানুয়ারি সংবিধানটা কার্যকরী হয়েছিল, তখন কিন্তু কোনো মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়নি। পরবর্তীকালে স্মরণ সিং নামক একটা কমিটির সুপারিশে 4 নম্বর পার্টে 51A তে, মানে 51A নম্বর ধারাতে কিন্তু 10টা মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়। এছাড়াও পরবর্তীকালে 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্যকে যোগ করা হয়েছে। সুতরাং বর্তমানে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা 11টা। তাহলে কী বলা হচ্ছে, প্রথমে 10টা ছিল, মূল সংবিধানে কিন্তু 10টা মৌলিক কর্তব্য ছিল, এবং 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু আর একটা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। তো বর্তমানে কটা আমাদের মৌলিক কর্তব্য? 11টা। ওকে, নেক্সট। তো 11টা কী কী দেখে নেবো চলো। ফার্স্ট হচ্ছে, এইগুলো কিন্তু জানবে, তোমাদেরই কর্তব্য, এগুলো তোমাদেরই দায়িত্ব, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এগুলো। তো বলা হচ্ছে 1 নম্বর, সংবিধান মান্য করা ও সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা ও সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদান করা। মানে কী বলা হচ্ছে, সংবিধানকে মান্য করতে হবে, আমাদের সংবিধানের যে রুলসগুলো আছে সেগুলো মেনে চলতে হবে, এবং সাংবিধানিক যে আদর্শগুলো সেই আদর্শগুলো মেনে চলতে হবে, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা প্রদান করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলো সংরক্ষণ ও অনুসরণ করতে হবে। তো আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিল তাদের যে আদর্শ, সেই আদর্শগুলোকে অনুসরণ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে, ভারতীয় সার্বভৌমত্ব, একতা ও সংহতি সংরক্ষণ ও অনুসরণ করতে হবে। আমাদের ভারতবর্ষ যে একটা সার্বভৌম, একতা এবং সংহতিপূর্ণ দেশ, সেই জিনিসগুলোকে কিন্তু মেনে চলতে হবে এবং সংরক্ষণ ও অনুসরণ করতে হবে। 4 নম্বর বলা হচ্ছে, দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কাজের আহ্বানে যোগ দিতে হবে। মানে দেশের কাজে, সেবার কাজে, দেশের সেবার কাজে কিন্তু নিজেদেরকে আহ্বান, মানে দেশ যদি ডাকে তাহলে তোমাদেরকে গিয়ে যোগ দিতে হবে। যেরকম আমাদের আর্মিরা গেছেন দেশের কাজে, সেরকমই। তো বলা হচ্ছে দেশ যখন দেশের কাজে ডাকবে বা জাতীয় সেবামূলক কাজে কিন্তু যোগ দিতে হবে। 5 নম্বর বলা হচ্ছে, ধর্মগত, ভাষাগত ও আঞ্চলিক বিভিন্নতা, মানে ভিন্নতার ঊর্ধ্বে জনগণের ঐক্য, ভ্রাতৃত্ব পদের বিকাশ এবং নারী জাতির মর্যাদাহানির প্রথার বিলোপ করতে হবে। বলা হচ্ছে ধর্ম, ভাষা, যে বিভিন্ন জাতি ভেদ আছে, সেই ভেদাভেদের উঠতে গিয়ে কিন্তু জনগণের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বটাকে বিকাশ করতে হবে, এবং নারী জাতির যে মর্যাদাহীনতা আছে বা মর্যাদাহানি আছে, সেই মর্যাদাহানিটাকে কিন্তু বিলোপ করতে হবে। 6 নম্বর বলা হচ্ছে, দেশের মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে সম্মান প্রদর্শন করা। আমাদের ভারতবর্ষ তো একটা মিশ্র সংস্কৃতি, মানে সব রকম কালচার কিন্তু এখানে পাওয়া যায়, একটা বৈচিত্র্যময় দেশ আমাদের ভারতবর্ষ সব দিক থেকে। তো সেই মিশ্র সংস্কৃতিটাকে কিন্তু সম্মান দেখাতে হবে এবং সেটাকে, ঐতিহ্যটাকে রক্ষা করতে হবে, একটা ট্র্যাডিশনটাকে আর কি রক্ষা করার জন্য বলা হয়েছে। এগুলো আমাদের কিন্তু দায়িত্ব। নেক্সট 7 নম্বর বলা হচ্ছে, বনভূমি, নদ নদী, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও প্রাণীদের প্রতি মমত্ববোধ। বলা হচ্ছে বন্য প্রাণী বা যেসব প্রাণীরা আমাদের এই পৃথিবীতে বিলং করছে তাদের প্রতি মমতা দেখাতে হবে, এবং বিভিন্ন বনভূমি, নদ নদী এবং প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করতে হবে। দেখো, এগুলো আমাদের দায়িত্ব, এগুলো না করলে কিন্তু কেউ তোমাকে মেরে ফেলবে না বা কোর্টে দিয়ে দেবে না, কিন্তু এগুলো দায়িত্ব, এগুলো আমাদের বিবেক থেকে করতে হয়। 8 নম্বর বলা হচ্ছে, বৈজ্ঞানিক মানসিকতা পোষণ, মানে সব জিনিসকে যুক্তি দিয়ে বিচার করার একটা মানসিকতা রাখতে হবে। যে যেটা বললো আমি অন্ধভাবে বিশ্বাস করে নিলাম, এরকম হলে হবে না, একটা বৈজ্ঞানিক মানসিকতা রাখতে হবে যে সব কিছু আমি যুক্তি দিয়ে বিচার করব।
9 নম্বর থাকছে জাতীয় সম্পদ রক্ষা, আমাদের যে ন্যাশনাল যে রিসোর্সেসগুলো আছে সেই সম্পদগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের নাগরিকদেরই। 10 নম্বর বলা হচ্ছে ক্রমবর্ধমান জাতীয় উন্নতির ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত, সমষ্টিগত ও উৎকর্ষতা বৃদ্ধির চেষ্টা করা। তো বলা হচ্ছে আমাদের জাতীয় যে উন্নতি এবং সমৃদ্ধি, মানে দেশের যে উন্নতি এবং সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য কিন্তু ব্যক্তিগত, সমষ্টিগত উৎকর্ষতাটাকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। 11 নম্বর বলা হচ্ছে লাস্ট যেটা যুক্ত হয়েছে 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা এবং তার পিতামাতা অভিভাবকদের এটা কর্তব্য। অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এটা কিন্তু মৌলিক অধিকারেও আছে, মৌলিক কর্তব্যতেও আছে। তো বলা হচ্ছে যে প্রত্যেকটা অভিভাবকের কর্তব্য যে 6 থেকে 14 বছরের প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা। ওকে, তোমাদের মৌলিক কর্তব্য দেখে নিলাম, এবার দেখব MCQ। চলো আবারও আমরা প্রশ্ন উত্তর করবো, তোমরা রেডি হয়ে যাও কমেন্টে অ্যান্সার করার জন্য। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয় বলে ফেলো। এখানে যে আর্টিকেলগুলো আছে তার মধ্যে কোনটা হবে? এখানে কিন্তু হাইকোর্টের রিট জারি করার আর্টিকেলটা লেখা আছে, বলে ফেলো। 1 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 226 নম্বর আর্টিকেল। তো এটা হাইকোর্টের রিট জারি করার আর্টিকেল, আর 32 নম্বর অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে কোন ধারায় অ্যাড করা হয়েছে, এবং এই 42তম সংবিধান সংশোধনীটা কবে হয়েছিল? 1976 সালে, বলে ফেলো। 2 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 51A তে যুক্ত করা হয়েছে মৌলিক কর্তব্যগুলো, পার্ট 4A। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে, বলে ফেলো। কত প্রকার লেখ জারি করতে পারে? পাঁচ প্রকার। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 5 প্রকার। কী 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 ছিল বলে ফেলো? ফার্স্ট ছিল বন্দি প্রত্যক্ষীকরণ, তারপর পরমাদেশ, তারপর প্রতিষেধ, তারপর উৎপ্রেষণ, তারপর হচ্ছে অধিকার পৃচ্ছা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, নিচের কোনটি মৌলিক অধিকার, বলে ফেলো এইগুলোর মধ্যে কোনটা মৌলিক অধিকার? 4-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সবগুলো। স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সবগুলোই মৌলিক অধিকার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত হয়েছে কোন কনস্টিটিউশন থেকে? পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাশিয়া থেকে। তো মৌলিক অধিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আর মৌলিক কর্তব্য হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়, বলে ফেলো। কোনটা মৌলিক কর্তব্য নয়, কোনটা পড়লাম না আমরা 11টার মধ্যে? 6-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সৌধ ও ঐতিহাসিক স্মারক রক্ষা করা। এটা কিন্তু মৌলিক কর্তব্য নয়, বাকিগুলো যেগুলো আছে সেগুলো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, বলে ফেলো। একদম ইজি, সাত নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 11টা। তো প্রথম মূল সংবিধানে কিন্তু 10টা ছিল, এবং 2002 সালে কিন্তু 11 নম্বর মৌলিক কর্তব্যটা যুক্ত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে? তো এই মৌলিক কর্তব্য যে পার্টটা, ফান্ডামেন্টাল ডিউটিস, এটা কোন মানে কোন সালে আর কি, বা কোন সংবিধানের মাধ্যমে তোমরা নিজে দেখতে পাচ্ছ, তো কোন সালে এটাকে যুক্ত করা হয়েছিল সংবিধানে? আট নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1976 সালে 42nd Amendment অ্যাক্টের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের, বলে ফেলো। মৌলিক অধিকার বলবৎ করা বা কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের আছে? 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেরই কিন্তু আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে, বলো। আমি একদম ফার্স্ট পড়ানোর সময় বলেছিলাম।
কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 18 নাম্বার। তো যেটা সাম্যের অধিকারের মধ্যে ছিল একটা মৌলিক অধিকার 14 থেকে 18 নাম্বার, তো সেই 18 নাম্বার আর্টিকেলে ছিল যে কোনো বংশানুক্রমিক পদবি বা খেতাব গ্রহণ করতে পারবে না, কিন্তু এই যে অ্যাওয়ার্ডগুলো সম্মানগুলো ভারতরত্ন পদ্মশ্রী এগুলো কিন্তু গ্রহণ করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি প্রদান করা যাবে না? বলে ফেলো, মানে ডাবল জিও পর্দা এটা নেই আমাদের ইন্ডিয়াতে, এটা বলা হয়েছে কোন আর্টিকেলে? 11 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 20 নম্বর ধারায় এটা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে? বলে ফেলো, টুয়েলভের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ 26 নাম্বার। তো মনে রাখবে এই 25 নাম্বারটা কিন্তু ইন্ডিভিজুয়াল ধর্মীয় স্বাধীনতা, আর 26 নাম্বারটা কিন্তু সাম্প্রদায়িক মানে ধর্মীয় স্বাধীনতা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? তো এই চারটের মধ্যে কোনটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পায়নি? তেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হিসেবে অপশন ডি জীবনযাত্রার মান উন্নয়নের অধিকার, এটা কিন্তু মৌলিক অধিকার নয়। বাকি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আর্টিকেল 32, মৌলিক অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, এটাও মৌলিক অধিকার, সাম্যের অধিকার 14 থেকে 18, এটাও কিন্তু মৌলিক অধিকার। ওকে, তো চলো এই ছিল আজকের টোটাল ক্লাস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু মেন কমেন্ট সেকশানে তোমাদের প্রত্যেকের কমেন্টসে, আমি প্রত্যেক দিন বলি কেউ কিন্তু কমেন্ট করো না, সবাই কিন্তু ভিডিও দেখো, বেরিয়ে যাও, ভিডিওটা দেখছো তোমরা উপকৃতই তো হচ্ছ, তাহলে অবশ্যই আমাদের জন্য কমেন্ট লাইকগুলো করে যাও, সবাই চলে যাও না, কিছু কিছু আছো যারা কমেন্ট লাইক করো তাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, কিন্তু যারা করো না তাদেরকে বলছি অবশ্যই লাইক কমেন্টগুলো করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে, আর যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো অবশ্যই চ্যানেলের বাকি ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য, এবং পিডিএফ ডাউনলোড করতে চাইলে আমাদের আরপিপি এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।